Jump, chicka, chicka, jump. আমি মনে হয় পরীক্ষার খাতা বের করতে পারবো। কি কও, কোথেকে বের করবা? বলছি, আগে চলো হেড স্যারের কাছে যাই। ওর কথা তো যথেষ্ট যুক্তি আছে। গুডুবুরা, বুড়ি, আরে আপনার ছেলে তো একটা জিনিয়াস, কি বুদ্ধি, কি পাকা বুদ্ধির অধিকারী। হ্যাঁ স্যার, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। কি খুঁজে পেয়েছে আমার ছেলে? এই না ধরো, এটা কি বাবার ফোন নাম্বার? বাবা বলেছে বাড়ির বড়র কারো না কারো ফোন নাম্বার মুখস্থ রাখতে হয়, এটা ভালো। ফোন নাম্বার মুখস্থ রাখতে হবে কেন? ফোন নাম্বার তো ফোনের ভিতরই থাকে। তোমার কাছে যদি ফোন না থাকে তখন তোর নাম্বার মুখস্থ রেখেও কোনো লাভ নেই। দেখ, তোমার সাথে কথা বলতে বলতে আমি মনে হয় নাম্বারটাই ভুলে গেছি। আচ্ছা এখন শোনো, আমি নাম্বারটা বলি, তুমি কাগজের সাথে মিলিয়ে দেখো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। 01344442133, ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক হয়েছে। ইয়ে, আমি নাম্বার মনে রাখতে পেরেছি। তুমি নাম্বারটা মুখস্থ রাখলে কি করে? আমি আসলে মনে মনে একটা গল্প বানিয়েছি। কি গল্প? প্রথমে তো শূন্য মানে গোল্লা, এটা তো মনে থাকবেই। তারপরের সংখ্যাগুলো বলছি। একটা বানরের পেছনে তিনটা প্রজাপতি ফর 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 করে উড়ে যাচ্ছে। তার পিছনে দুইটা ইঁদুর এবং একটা টিকটিকি থ্রি থ্রি বলে ডাকছে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? ইঁদুর আর টিকটিকি কোনোদিন থ্রি থ্রি করে ডাকে? ডাকে না, কিন্তু মনে রাখার জন্য আমি এটা বানিয়েছি। একটা বানরের পিছনে তিনটা প্রজাপতি মানে একটা বানর মানে এক মানে ওয়ান, আর তিনটা প্রজাপতি মানে থ্রি, তো ওয়ান থ্রি। তারা কি করছিল? ফর 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 করে উঠছিল, তার মানে চারটা ফোর। আর তার পিছনে দুইটা ইঁদুর আর একটা টিকটিকি হাঁটছিল, তার মানে টু ওয়ান। তারা থ্রি থ্রি বলে ডাকছিল মানে ডাবল থ্রি। বাপরে, এই গল্প মনে রাখা খুব কঠিন। কেন কঠিন হবে কেন? তোমাকে কি গল্প মনে রাখতে বলেছি? তুমি কি একটা কার্টুন দেখলে ভুলে যাও? না ভুলি না। এরকমই এটা তুমি পড়তে পড়তে দেখতে দেখতেই তোমার মনে পড়বে। বাপরে, তোমার কত বুদ্ধি! তোমাকে শিখিয়ে দিলাম, এখন এটা মুখস্থ করে ফেললে তোমারও আমার মতো বুদ্ধি হয়ে যাবে। নাও তাড়াতাড়ি মুখস্থ করে ফেলো। আমি মুখস্থ করতে পারবো না। কেন মুখস্থ করতে পারবে না? চেষ্টা করলে মুখস্থ করতে পারবে। তুমি কি আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি বের হতে পারবে? কেন বলো তো? নাইলা আসবে, ওকে স্টেশন থেকে আনতে হবে। নাইলা আসবে নাকি? ওর কি ভার্সিটির ছুটি? হুম ছুটি। ওর কি কি সব ছবি আঁকা কি জিনিসপত্র লাগবে কেনাকাটা করতে হবে, আমাকে কিনতে বলেছিল, কিন্তু আমি তো অত শত বুঝি না। ও কি পুরোপুরি আর্টিস্ট হয়ে গেছে? হ্যাঁ।
পুরোপুরি আর্টিস্ট হয়ে গেছে নাকি ও? আর্টিস্ট আবার অর্ধেক হয় নাকি? হলে পুরোপুরি হয়। আমার বোন ছোটবেলা থেকে খুব ভালো ছবি আঁকে। না মানে ছোটবেলা থেকেই তো ছবি আঁকে, ওই লেখাপড়া শেষ হয়েছে কিনা তাই জানতে চাইলাম। শেষ হয়নি, শেষের পথে, ফাইনাল ইয়ারে ও। যাক, গুড্ডুবুড়া গুড্ডুবুড়ি কয়েকটা দিন ভালোই কাটবে। ওরা তো ছোট খেলা বলতে অজ্ঞান। নাইলাও তার ভাগনা ভাগ্নির জন্য অস্থির। দেখো আসার সময় কত কিছু নিয়ে আসবে। বাবার ফোন নাম্বার। ফোন নাম্বার লিখছো না তুমি ছবি আঁকছো? কোনটা আঁকছি লিখছি তুমি বুঝবে না। আচ্ছা মা বলো তো, আজকে আমাদের বাড়িতে কি আসবেন? জানি, ছোট খালাম। হ্যাঁ, ওরে আমার বুদ্ধিমতী মেয়েটা। কিন্তু তোমার ভাইটা কোথায় গুড্ডুবুড়া? এদিকেই তো ছিল, মনে হয় ড্রয়িং রুমে। আচ্ছা তো তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, গানের খাতাটা নিয়ে চলো গানের ক্লাসে যাই। ঠিক আছে মা, আমি এক্ষুনি গুছিয়ে নিচ্ছি। চারটা প্রজাপতি? না 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 না, তিনটা প্রজাপতি। ফর 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 ফর। এই গুড্ডুবুড়া, হ্যাঁ একলা একলা কি কও? একটা বানরের পিছনে তিনটা ফড়িং। না 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 না, তিনটা প্রজাপতি। ধুর, তুমি কথা বললে আমি ভুলে যাই। কিসের বান্দর, কিসের প্রজাপতি? অসব তুমি বুঝবে না। না আমি তো কিছুই বুঝি না, সব কিছু তুমি বোঝো। বুঝতে থাকো, আমার অনেক কাজ আছে, আমি গেলাম। হ্যাঁ, একটা বানরের পিছনে তিনটা প্রজাপতি, একটা বানরের পিছনে তিনটা প্রজাপতি, একটা বানরের পিছনে তিনটা প্রজাপতি, একটা বানরের পিছনে তিনটা প্রজাপতি।
হাতের উপরে নাই, আবার ওই পিছনে বাড়ি পিছনে থেকে যেহেনো নাই, আর পাগুনানি নাই। কি করছিলে তুমি, কি করছিলে আমার ছেলে, কি করছিলে বলো? ও বাবা, আপনি হচ্ছে যাওনি, তুমি আমার কয়ে গেলেন না যে পর্দাগুলো পাল্টাইতে। পর্দাগুলো পাল্টাইয়া এরপরে আমি কাপড়গুলো বারান্দা শুকাতে দেখেছিলাম দুইয়া, এখন হেন থেকে আউনের সময় তো হেন বহা ছিল, এখানে বহা ছিল বাবা। এরপরে আমি একটু রাঁধুন ঘরে গেছি, রাঁধুন ঘর থেকে হচ্ছে খাওন লয়ে আয়া খাওয়াই দিছি, এরপরও দেখে হেনই বহা ছিল বাবা। কখন সে চলে গেল এখান থেকে? আব্বা, আপনি ওই যে শোনে, ওই যে যখন এখানে বহা ছিল তো অনেকটা টুকটুকি শব্দ পাইছিলাম আমি, তারপরে ওই যে তার আগে এর আগে কি জানি বিড়বিড় করে কইতেছিল, ওই যে বান্দর, তিনটা প্রজাপতি আরো কি কইতেছিল আব্বা, আমার অনেক এত কিছু মনে নাই। ওই যে এরপরে এই টুকটুকিটার শব্দটা শুনে একবার দেখছিলাম যে বারান্দায় যাইতে, এরপরে ওখান থেকে আইয়া পরে এনে বইছে, এরপরে আপা আমি রান্দন করে গেছি গা। আচ্ছা, আমি তোমার কথা আগা মাথা কিছুই বুঝতে পারছি না, আমার ছেলে আমার ঘরে কি, এই ঘরে কি কেউ ঢুকেছিল? তুমি দরজা খোলা রেখেছিলে? না না বাবা, আমি দরজা খোলা রাখি না, আপনি কি কোন, আপনি বাড়িতে থাকবেন না, দরজা খোলা রাখবো বাবা। আমার ছেলেকে কেউ নিয়ে গেছে, আমি আমি জানি না, আমি আবা আমি কিছু কইতে পারতেছি না। কি কেন তুমি কিছু বলতে পারবে না? কি দায়িত্ব ছিল তোমার যে আমার ছেলেকে দেখে রাখা নাকি? আবা আমি তো দেখেই রাখ জায়গা লিখো বা রান্ধন ঘরে গেছি আব্বা, এর মধ্যে আয় দেই না। এইভাবে এইভাবে তো চলে যেতে পারে না, তাই না? নিশ্চয়ই ঘরের দরজা খোলা ছিল, কেউ এসেছিল আমার ছেলেকে নিয়ে চলে গেছে। না না বাবা, দরজা খোলা ছিল না, দরজা বন্ধ ছিল, আমি সত্য কথা কইতেছি আপনাকে, দরজা বন্ধ ছিল। কি দেখেছো তুমি, দরজা খোলা দেখেছো? না বাবা, দরজা খোলা ছিল না। কোথায় গেল? এমনি পাওয়া ছিল। তারপরে তোমার কথা রাখো, আমি কিছু বলতে পারছি না। আমি ভাই, একটা ছেলেকে দেখেছেন এতটুকু লাল নীল চেক শার্ট পরা, আমার ছেলে ভাই গুড্ডুপুরা ওর নাম, দেখেছেন? দেখছিলাম তো, বানরওয়ালা পিছে পিছে এদিকে গেছে। বানরওয়ালা? বানরওয়ালা কোথায়? মানে মাঝে মাঝে বানরওয়ালা এদিকে খেলা দেখায় তো, ওইদিকে বানরওয়ালা পিছে পিছে গেছে এইদিকে। আচ্ছা, ভাই শুনুন, একটা ছেলে দেখেছেন ওই ছোট এতটুকু
লাল নীল চেক শার্ট পরা ছিল, জিন্সের প্যান্ট পরা ছিল। আমার ছেলে ভাই, ওর নাম গুড্ডুবুড়া। একটা বানরওয়ালাকে দেখেছেন এখানে নাকি খেলা দেখায়? আপনি কি আপনার ছেলেকে খুঁজতেছেন নাকি বানরওয়ালাকে খুঁজতেছেন? আমি আমার ছেলেকেই খুঁজছি ভাইয়া, কিন্তু একটা বানরওয়ালা আছে, সে নাকি আমার ছেলেকে নিয়ে চলে গেছে ভাইয়া। না ভাই, খুঁজে তো পাবেন না, আপনাকে থানা যেতে হবে। থানা গিয়ে পুলিশের কাছে জিডি করা লাগবে। হ্যাঁ, কি হয়েছে তোমার? ব্যথা পাইছ? তোমার সাথে কেউ নাই? কি তুই কাচ্ছিস কেন, কি হয়েছে? আরে বলতে পারে না মানে কি, তার কাজটা কি এই বাড়িতে? আর গেটে দারোয়ান ছিল না? একটা জিনিস পাইছি। কি জিনিস? একটা ছোট ছেলে। সবে মাত্র কইলে একটা জিনিস পাইছো, আর এখন কইতেছো একটা ছোট ছেলে। হ্যাঁ, তা ছেলে আবার জিনিস হয় কি করে? আমার মনে হয় এখনই বিজ্ঞাপন দেওয়াটা ঠিক হবে না। যদিও কোনো খারাপ লোকের পাল্লায় পড়ে থাকে তাহলে সমস্যা হতে পারে।